বুধবার গভীর রাতে রহস্যজনক আগুনে পুড়ল বিলোনিয়ার বরপাথারি বাজারে জনৈক গৌতম পালের স্টেশনারি দোকান। বাজারের মাছ সরবরাহকারী গাড়ির শ্রমিকরা প্রথম আগুনের আঁচ করতে পেরে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। রাত তখন আনুমানিক আড়াই থেকে তিনটা। দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে অগ্নিকাণ্ডের উৎসের ব্যাপারে দোকান মালিকসহ স্থানীয় সাধারণ দ্বন্দ্বে পড়েছেন। দোকান মালিকও কিন্তু আগুনের সূত্রপাতের ব্যাপারে সন্দিহান। এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 10 লক্ষ টাকা বলে জানালেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক গৌতম পাল। কিভাবে আগুন লাগতে পারে এখন তো কি করতাম, কেমনি লাগছে বাড়াতে তো আমিও বাড়িতে আসছিলাম, আমি তো আর এমন কিছু কইতারতেছি না যে কই থেকে লাগছে বা কে বা লাগাইছে। শর্ট সার্কিটের থেকে না, শর্ট সার্কিট বলতে এমন তো শর্ট সার্কিট আমি তো লাইন অলরেডি মেইন লাইনটা কাটতে যায়, মেইন লাইন কাটলে তো আর শর্ট সার্কিট ঘরে লাইন থাকে না, ঠিক আছে এই আর কি। তো কি কি মাল আছে এখানে আপনার দোকানে? আমার কাছে ভ্যারাইটিস নিউ সৌরভ ভ্যারাইটিস বরপথরি বাজার, ভ্যারাইটিস বলতে সব কিছুই আমার দোকানে, যদি কেউ ঢুকে তাহলে কোনো কিছুই তো লেগে ফেরত যেত না, এ টু জেড সব কিছুই পাওয়া যায়। স্টেশনারি গুডস, ফার্নিচার গুডস, স্কুল আইটেমস, সব কিছু, ইলেকট্রিক আইটেম থেকে শুরু করে এভরিথিং। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে আপনার? মিনিমাম যদি 100% যদি ধরতে চাই তাহলে মিনিমাম 10 লাখ, 10 লাখ টাকার মতো। বাজারের অন্যান্য দোকানিরাও খবর পেয়ে আসেন এবং পরিস্থিতির সম্মুখীন হন। তবে দমকল কর্মীরা যদি সঠিক সময়ে এসে আগুন আয়ত্তে না আনতেন তবে অন্যান্য দোকানগুলো ক্ষতির সম্ভাবনা ছিল বলে সাধারণের অভিমত। ঘটনায় বর্তমানে বরপাথারি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।